বাঙালির জীবন জুড়েই উৎসব, আর এ তো শুধু জীবন নয়, জামাই বাবা জীবন। বলছি জামাই ষষ্ঠীর কথা। শুরুতে নাকি দিনটা ছিল সন্তানের মঙ্গল কামনায় ষষ্ঠী, পরে কিভাবে বদলে গেল জামাই ষষ্ঠীতে, এই নিয়ে প্রচলিত আছে এক গল্প। এক গৃহবধূ নাকি একবার স্বামী গৃহে নিজে মাছ চুরি করে খেয়ে দোষ দিয়েছিলেন বেড়ালের ওপর। সন্তান হারিয়ে গেলে স্বামী স্ত্রী মনে করলেন এ বুঝি সেই পাপের ফল। স্বামী তখন বনে গিয়ে ষষ্ঠী দেবীর আরাধনা করে ফিরে পেলেন সন্তানকে। তাই ষষ্ঠী দেবীর অপর নাম অরণ্য ষষ্ঠী। এদিকে মাছ চুরি করে খাওয়ায় শ্বশুর শাশুড়ি মেয়েটির পিতৃগৃহে যাওয়া বন্ধ করেছেন। মেয়েকে দেখার জন্য ব্যাকুল বাবা মা একবার ষষ্ঠী পুজোর দিন জামাইকে সাদরে নিমন্ত্রণ জানালেন। সেই থেকেই ষষ্ঠী পুজো বদলে গেল জামাই ষষ্ঠীতে।